নিউ ইয়র্কে 150-এরও বেশি বাংলাদেশি আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এখনও 300-এরও বেশি আছেন হাসপাতালে। করোনা পজিটিভ বাংলাদেশি দম্পতি জানিয়েছেন তাদের অভিজ্ঞতা। আমাদের সিমটমের মধ্যে শুরু হয়েছিল গলা ব্যথা দিয়ে, প্রচণ্ড গলা ব্যথা, তারপরে জ্বর, গায়ে ব্যথা, বমি ছিল, ডায়রিয়া, প্রচুর রকম শুকনো কাশি। কাশিটা অনেক কষ্টের ছিল। সবচেয়ে যেটা কষ্টের ছিল সেটা হলো আমার শ্বাসকষ্ট। আমার ভীষণ শ্বাসকষ্ট ছিল, আমি শ্বাস নিতে পারতাম না। যাই হোক, আল্লাহর অশেষ মেহরবানে আমরা সুস্থ হচ্ছি, সুস্থ হলাম। তো কীভাবে আমরা রিকভারি করলাম সেটাই আমি আপনাদের শর্টলি বলছি। আমরা টানানল, ওষুধের মধ্যে টানানল আর কাশি সিরাপ খেয়েছিলাম। আর 1 ঘন্টা পর পর গরম আদার পানি, লেবুর পানি, গরম রং চা স্যুপ এবং গরম পানি দিয়ে লবণ গার্গেল করা, তারপরে গরম পানির ভাপ নেওয়া। গরম পানির ভাপটা আমাদের ভীষণ উপকার হয়েছে, যেটা আমার শ্বাসকষ্টের জন্য ঠিক উপকার পেয়েছি আমি। আর তবে শ্বাসকষ্টের জন্য আমি এক্সট্রা নেবুলাইজার এবং ইনহেলার করেছি, আর প্রচুর পরিমাণে আমরা ন্যাচারাল ভিটামিন ডি এবং সি খেয়েছিলাম।